اللہ لا الہ الا 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 اللہ لا موجود الا اللہ لا مشہود الا اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. سلام جواب سنت سلام جواب جواب পরস্পর নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে সবচেয়ে বড় সুন্নত তরিকা সালামের আদান প্রদান করা. দুঃখের বিষয়ে আমরা সালাম দেওয়া ছেড়ে দিয়েছি, সালামের থেকে বড় দোয়া নেই. পরস্পর পরস্পরের জন্য ভালাইয়ের দোয়া, শান্তির দোয়া, দুনিয়া আখেরাতের সব কিছু পরস্পর দোয়া করা. সাহাবায়ে কেরামদের মধ্যে সালামের প্রতিযোগিতা কে আগে দিতে পারে, যে আগে দেবে সে বেশি সওয়াবের হকদার হবে. এবং বেশি দোয়া নেবার জন্য যতবার সালাম দিয়েছে একটু আড়াল হয়েছেন, আবার সালাম দিয়েছেন, আবার একটু আড়াল হয়েছে, আবার সালাম দিয়েছেন. রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর বাড়িতে গেছেন, সালাম দিয়েছেন, জবাবটা আসতে দিয়েছেন, আবার দিয়েছেন, আসতে জবাব দিয়েছেন, আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আসতে জবাব. নবী পাক বাড়িতে কেউ নেই মনে করে চলে যাচ্ছে, তাড়াতাড়ি যতবার দিচ্ছেন আমি দোয়া পাচ্ছি, এই জন্য আস্তে আস্তে দিয়েছি যাতে আপনার বেশি করে দোয়া পাই. একবার দিয়েছেন দোয়া পেয়েছি, আবার একটু জোরে দিয়ে আর দিতে পারবেন দোয়া যাবে, দ্বিতীয়বার চুপ করে সালাম দিয়ে যাতে দ্বিতীয়বার দোয়া পাই, দ্বিতীয়বার চুপ করে যাতে তৃতীয়বার দেবে. সালাম দেওয়াটা সুন্নাতে, মুসাফা করাটা সুন্নাত, পরস্পর হাতে হাত দিয়ে মুসাফা করা সুন্নাত, কদম বসেই করাটা, কতগুলো নিয়ম পদ্ধতির মাধ্যমে বাপ মা বুজুর্গানের দিনে পায়ে হাত দিয়ে সেই হাতটা চুমা দেওয়া যায়, শর্ত সাপেক্ষ নিয়ম পদ্ধতির মাধ্যমে যায়, বাপ মায়ের সম্মানে পায়ে হাত দিয়ে বসা দেওয়াটা যায়, সম্মানে এটা যায়, কিন্তু শর্ত কতগুলো নিয়ম, কি নিয়ম, মাথা যেন ঝুঁকে না যায়, মাথা নিচু না হয়ে যায়, সিজদার মতন না হয়ে যায়, মাথা উঁচু থাকবে, হাতটা দিয়ে সেই হাতটা বাপ্মা বুজুরা হাত দিয়ে বসা দেওয়াটা মানে যায়, কাজটা সম্মানের জন্য যায়, আর সালাম দেওয়াটা সুন্দর, মুসাফাটা সুন্দর, যতবার দেবেন সব. কিন্তু আমরা সালাম নেই মুসাফা নেই আগেই পায়ে হাত দিতে চাই, এমন নিয়ম পদ্ধতি নেই, কেউ দেখবেন উঁচু উঁচু করে, কেউ সে দাঁড়ানো করে. এই জন্য মুজাদে জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাই তিনি আম মজলিসে বলতেন, তার বিস্তারিত জীবনী আল্লামা রুহুল আমিন লিখেছেন,
জীবনী লিখেছেন, এই জীবনীর মধ্যে বলছেন আমার পীর কিবলা আম মজলিসে কত সাধারণ মজলিসে কদম বসি পছন্দ করতেন না। আর আমাদের তুমি নিজেও গুণাগার হবে আমাকেও গুণাগার করবে। সালাম দেখছো, কিন্তু আপনার দুঃখের বিষয় আমরা পরস্পর চলে যাই, কেউ কাউকে সালাম দিই না। আন্তরিকতা বলে মহাব্বত করে, পরস্পর ভ্রাতৃত্ব বাজায় হয় মহাব্বত। তাই আমি অনেকদিন আপনাদের সাথে সাক্ষাৎ শুনে আমি আমরা আপনাদেরকে দোয়া করেছি, আমি দিন করে আপনাদের আমার দিন করে আপনাদের দোয়া করেছি, আমি একটু দিন করে আপনাদের কাছে দোয়া নিতে চাই। তাই আমি দিন করে আপনাদের সালাম দিই, আপনার দিন করে জবাব দিই, আসসালামু আলাইকুম। এটা বেশি করে দিবেন, সুন্নত আদায় হবে। আর সুন্নত মানে হচ্ছে সওয়াব পাওয়া, যতবার করে সওয়াব পাওয়া। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين بشيرا ونذيرا والصلاة والسلام من أرسله إلى كافة الخلق سراجا ومنيرا وعلى آله وأصحاب الذين جزاهم الله جنة حريرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وعملوا الصالحات شيء آخر نبي سيد الأنبياء হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুহাব্বতের সাথে দিল খুলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সিনা সে তরে শাহ মেরা হমকো ইশাআ দিন বলগল উলা বিকমালিহি কশফন তুজাব জামালিহি রাসুল জামিউ খসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূরত উপস্থিত হাজ
মজলিস, আপনাদের জলসার অবস্থা দেখে সব থেকে বড় দুঃখ কষ্ট, বিরাট দুঃখ সাধমা। এই সাধমা দুঃখ যে আপনারা এই ওয়াজের মাহফিলটা কায়েম করতে কত পয়সা খরচ করেছেন, নিজের সংসারে খরচ করেননি, ছেলে মেয়েদের খাওয়াইনি, অনেক অনাথ গরিব দুঃখ তাদের তাদের সাহায্যের জন্য, কেবল রোগী রোগের দোয়া আছে, ওষুধ খাওয়ার জন্য ওষুধ, কারো সন্তান বিয়ে হতে চায় না, তাদের বিয়ে শাড়ির জন্য সাহায্য করলেন, এই সব কিছু না করে আপনাকে এই ওয়াজের মাহফিলটা করেছেন, এই ওয়াজের মাহফিলটা কায়েম করতে কতগুলো টাকা খরচ হয়েছে, এই ওয়াজের মাহফিলটার পিছনে আপনার হিসাব করেন, আপনাদের গোলামের টাকা, আপনাদেরই টাকা, এর পিছনে কত অর্থ ব্যয় করেছেন বলেন, এই প্যান্ডেলটা করতে কত টাকা খরচ নিয়েছেন, আপনারা সুন্দরভাবে ওয়াজ শুনবেন বলে বসার ব্যবস্থাটা সুন্দর করেছেন, যাতে বসে আরামের সাথে ওষুধ না লাগে, পানি বৃষ্টি না লাগে, বসে বসে ওয়াজ শোনার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছেন, এই করতে কত টাকা লেগেছে, মাইক লাইট জেনারেল খরচা, আবার আপনারা সারা ওয়াজ শুনবেন তার জন্য আপনাদের খাওয়ানোর ব্যবস্থা, বিভিন্ন আপনার গরু খাবার চাল ডাল আলু তরকারি এইসব মশলা কত টাকা খরচ, এবং বিভিন্ন নামি দামি বক্তাদের দাওয়াত করেছেন তাদেরও খরচ বলুন, তাদের হাদিয়া বলুন, তার পিছনে একটা বিরাট খরচ, তাই এতগুলো খরচ করার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি সেইটি আপনাদেরকে জানতে চাইছি, উদ্দেশ্য একটাই, কি উদ্দেশ্য, যে এতগুলো অর্থ করার মূল উদ্দেশ্য আমরা দুটো কোরআনের কথা হাদিসের দুটো কথা শুনব, ভালো করে আরাম করে বসে আপনার খুশবু নেব, আরাম করে বসে উলামায়ে দ্বীন বুজুহানে দ্বীন হাক্কানি পীর মাশায়েখ তাদের কাছ থেকে দুটো কোরআন হাদিসের কথা শুনব, তা আমি এটা ভুল বলছি না ঠিক বলছি, একমাত্র খরচ করার এতে যদি কমপক্ষেও যদি লাখখানিক টাকা খরচ হয়ে থাকে, তাহলে একটাই উদ্দেশ্য যে আমরা একটু কোরআন হাদিসের কথা শুনব, কিন্তু এত সমস্ত ব্যবস্থা করি এই কোরআন হাদিস শোনার জায়গায় এত অনিয়ম কেন, তাচ্ছিল্য কেন, ওটা লোক আপনারা এখানে বসে আছেন, গ্রামের সমস্ত মানুষজন যেখানে বসে থাকতো, তাহলে এর মতো আরো দুটো একটা এবার আরেকটা জলসা জায়গা করতে হতো, কিন্তু কেন আমরা যে সারাদিন আমরা বাজার ঘাট কি জীবনে যতদিন বেঁচে আছি সকাল হলেই বাজারে যেতে হবে, আর পেট আল্লাহ দিয়েছেন যতবার কি খাবো কি খাবো, আর ছেলে মেয়েদের কি খাওয়াবো, আর কি পোশাক বলুন, ঘর বাড়ি সংসারের যাবতীয় প্রতিটা দিন আমার দিকে হাটে যেতে হয় বাজারে যেতে হয়, এত দিন রাত তো বাজার করছে, এখানে একটু করার উদ্দেশ্যটা কি, মোজাদ্দেদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি 21-22-23 ফাল্গুন আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আমার বাড়িতে আপনাদের দাওয়াত, কিসের দাওয়াত, যে আমার বাপ মরে যাই না যে আমি আপনাদের দাওয়াত দিয়েছি সব রিসার উদ্দেশ্যে, আমার মাও মরে যায় না এই তারিখে, আমার মাও মরে নে, বাপও মরে নে, আর আমার পীরও মরে নে, যেমন পীর সাহেবের নামে ওরুস করে, এই তারিখে আমার কেউ মরে নে যে আমি তার নামে ওরুস বা পাপ মরে না,
ওয়াজ মাহফিল, মানে আমি আপনাদের দাওয়াত করছি খাওয়ানো খেলার জন্য। এই দাওয়াত দিয়েছি খাওয়ানো খেলার উদ্দেশ্য না, আপনাদের খাওয়ার জন্য। একমাত্র তোমাদের আমি দাওয়াত দিয়েছি আমার ভক্ত মুরিদ মহিবিন্দুকে, আমার মুরিদ এবং ভক্ত মহিবিন্দুকে আমি দাওয়াত দিচ্ছি 21-22-23 আপনারা আমার বাড়ি আসবেন। কি উদ্দেশ্যে? এক নম্বর হেদায়েতের নিয়ে ওয়াজের মাহফিল, 21-22-23 আমার বাড়ি ওয়াজের মাহফিল। আমার ভক্তদের মধ্যে অনেক আলেম হাফেজ কারি আছেন, আমার অনেক আলেম উলামা আছেন যারা ওয়াজ করবেন, আর আমার মুরিদ এবং ভক্তরা ওয়াজ শুনে হেদায়েত পাবে, বলো সুবহানাল্লাহ। তাদের ভুলগুলো ইসলাহ করবে, সংশোধন করবে, এবং তারা তাদের জীবনটাকে কোরআন ও সুন্নাত অনুযায়ী গড়ার জন্য উলামায়ে দিনরা যে পথ নির্দেশ করে দিবেন, যে নসিহত করবেন, সেটাকে বাস্তবায়িত করবো। ওয়াজ করার জন্য আপনাদের দাওয়া হেদায়েত নিয়েছে। খবরদার, আমার এখানে কেউ আপনারা ব্যবসা নিয়ে কেউ আসবেন না, খবরদার। এটা কোনো ব্যবসা কেন্দ্র নয়, এটা কোনো হাট বাজার নয়, এটা কোনো ব্যবসা কেন্দ্র নয়, খবরদার। এখানে কেউ আপনারা ব্যবসা করতে আসবেন না, এমনকি তসবিহ টুপি পর্যন্ত কোরআন হাদিয়া করতেও এখানে কেউ ব্যবসা করতে আনবেন না। টুপি তসবিহ পর্যন্ত ব্যবসা করতে আনবেন না, এটা কোনো ব্যবসা কেন্দ্র নয়। আর যারা আসবেন আপনারা খালি ওয়াজ হেদায়েতে ওয়াজ শুনতে আসবেন, আমার যারা ভক্তরা আছেন মরিদের যারা আসবেন, একমাত্র ওয়াজ এখানে আপনারা যারা আসবেন তারা এখানে বাজার করতে আসবেন না, এখান থেকে কোনো বাজার মানে করবেন না। যারা আসবেন এটা ব্যবসা করতে নিয়ে আসবেন না, আর যারা এখানে আসবেন তারাও এখানে বাজার করার নিয়ে আসবেন না, যে ওখানে চলো রদ দেখা হবে, কলা বেচাও হবে, হ্যাঁ ওই চলো বাজারও হবে, আর এদিকে আপনার ওয়াজ শোনা হবে, এই নিয়ে আসবেন না। বাজার করতে আসবেন না, ব্যবসা করতে আসবেন না। কিন্তু আজকে কোথায় গেছে, আজকে কোথায় আমরা সেই ফুলফল আসবে? আমরা যদি শক্ত না হয়, আমরা যদি নিজেরা যদি বাজার না করি, তার ব্যবসাগুলো ব্যবসা তারা দোকান নিয়ে আসবে? যদি যারা ভক্তরা মরিদরা যদি দাদা হুজুরকে সত্যি মানতেন, তার দাদাদের ওসিয়ত অনুযায়ী বলেন কেউ ওখানে বাজার করতে যেতেন, আর যদি বাজার না করলে ব্যবসারা ব্যবসা নিয়ে আসতেন, তা দুজনেই আপনার মোজাদ্দেদ জামানের কথা মেনেছেন। তিনি বললেন এটা ব্যবসা কেন্দ্র না, একজন আসবেন না, আর আপনারা যারা আছেন তারা এখানে কোনো বাজার করতে আসবেন না। দুজনেই অত সেলসা জিন্দাবাদ করছি, আর সেলসা মানে আপনার এই ওয়াজের মাত্র গুলো একটা মেলা কেন্দ্র হয়ে গেছে, মেয়ে ছেলে সব হয়ে করছে একদিকে, আর কোটা চক্রিখানির মানুষ নিয়ে বসে আমরা ওয়াজের মাহফিলে বিরাট রং ঢং করে বাতি টাতি জ্বালিয়ে দিই, বিরাট সুন্দর করে মাইকের আওয়াজ দিয়ে বসে গেছি আমরা খুব ওয়াজ শোনা দু চার জন্য, আর ওইদিকে মেয়েরা ছেলেরা জোয়ান যুবক ছেলে মেয়ে হয়ে করে বাজারে ঘুরছে, আর এদিকে আমরা বসে ওয়াজ শুনছি, চোখে দেব না। বিভিন্ন জোয়ান যুবতী মেয়েরা যদি এক জায়গায় হয়, মৌ যদি বলে আমি গলবো না, আগুন বলে আমি গলাবো না, হবে কি? এক জায়গায় দুটো ছেলে মেয়েদের ডাক্তার কি হয় আর বাজার করেছে, আপনার সব ঘর থেকে মেয়েরা বেরিয়ে বাজারে গেছে আর ছেলেরা গেছে, হয়ে গেছে, এটা সব হবে না, গুণা হবে ভাই। আমার সব থেকে বড় জিনিস দুঃখ যে কোথায় তাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা মানলো যাকে মানলো জানো গেল আবার জাহান্নামে যাবে, এই কি ব্যাপার?
বেচারাকে মেরেছে, আবার সেও জাহান্নামে, যে মেরেছে সে নাই জাহান্নামে যাবে, আর যে মরেছে সে কেন জাহান্নামে যাবে? বা দুজনেই জাহান্নামে যাবে, কেন? দুজনেরই উদ্দেশ্য খারাপ। এরও উদ্দেশ্য ছিল ওকে মারার, আর ওরও উদ্দেশ্য ছিল একে মারার। আর বেকায়দা একজন মরেছে, কিন্তু নিয়তটা দুজনেরই পায়ে ওকে মারারই নিয়ত ছিল। বেকায়দা একজন মার খেয়েছে, অতএব জাহান্নামে যাবে দুজনে। আমি যেভাবে হেদায়েতের ওয়াজের মাহফিল দিয়েছি, আপনাদের দাওয়াত দিয়েছি, আপনাদের আওকাত হয়, আপনাদের সম্ভব হয়, সবাই মিলে একটা ওয়াজের মাহফিল দিবেন, আপনারা গ্রামে গ্রামে পারেন সমাবে আপনাদের এই ওয়াজের মাহফিল কায়েম করবেন, আপনারা যেমন আপনাদের হেদায়েতের একটা ওয়াজের মাহফিল, এবং আপনাদের যাদের সম্ভব হবে ওয়াজের মাহফিল আপনারা দিবেন, মানে ওয়াজের মাহফিল খবরদার, মানে অর্থের লোভে যেন না হয়, অর্থের লোভে না হয়। ভাই আমার সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে, যে আমরা এখানে যারা বসে আছে, এই বসাটা, এই জায়গাটা তো একটা মসজিদের সামনে খামার, মসজিদের খামার, কিন্তু এখন এই জায়গাটার নাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে আল্লাহ কোরআনের জিকির হয়, যেখানে হাদিস কোরআনের আলোচনা, হাদিস কোরআনের জিকির হয়, যেখানে যে মজলিসে জিকির মাহফিল হয়, ওই জায়গাগুলো আল্লাহ রাসূল জবাব মওয়ারে বলছেন, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। নবীর জবানের জবান মোবারক বলেছেন, যে যে জায়গাতে আল্লাহ জিকির আলোচনা হয়, জিকির মাহফিল হয়, ওটা রিয়াজ জান্নাত, জান্নাতের বাগান। আর একটা জায়গা কোথায়? কষ্ট হচ্ছে নাকি আপনাকে? আমি ভূমিকা বলি সে, তাতেই আমার মেজাজের উঠতে শুরু করেছে, বুঝতে পারছেন? ভালো তো লাগবে না, রিয়াজ জান্নাত। আর একটা রিয়াজ জান্নাত কোথায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার বাড়ি, আমার ঘর, আর মেম্বারি, আমার মেম্বার, মেম্বারের নবাব, মসজিদ নবাবের মেম্বার, এই দুইয়ের মাঝখানে হচ্ছে রিয়াজুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন যত হাজিরা যায়, সবাই জানায় যে আমাদের রাসূল নবী পাকের মাজার যে আপনাদের যায় মসজিদ নবাবিতে, সবাই কিন্তু ওই জায়গাটা দখল করার জন্য, ওই জায়গায় জুলিকার নামাজ পড়ার জন্য আপনার ভক্তা ধস্তি ঝপালা, আপনার লাফালাফি, কুদাকুদি, কে আগে যায় কে আগে যায়, পুলিশ আটকে রাখতে পারে না, বেড়া দিয়ে বেড়া ব্রিগেড দিয়ে ওই জায়গায় জুলিকার নামাজ পড়ার জন্য ওই জায়গায় ছুটে যাওয়ার চেষ্টা করে। ভাইয়া ভাইয়া, আর আমরা এখানে সবাই নিয়ত করে বেরিয়েছি কোথায় যাব, সবাইকে এক নিয়তে বাড়ি থেকে বেরিয়েছেন, সবাই ঝঞ্ঝাটের মানুষ, ঝামেলার মানুষ, ব্যস্ততার মানুষ, কাজের কাজ ঝামেলার মানুষ, সংসার ঝঞ্ঝাটের মানুষ, কারবার ব্যবসার মানুষ, এই সব ছেড়ে দিয়ে এক উদ্দেশ্যেই বেরিয়েছে। কি উদ্দেশ্য? যে আপনি কোরআন হাদিসের কতটা কথা শুনবো, ওয়াজ শুনবো, আর রিয়াজুল জান্নাহ বসে যত দু চার কথা শুনবো, এই নিয়তে এসেছেন। বলুন, যারা যে নিয়ত করে এসেছেন ঠিক সেইভাবে সেই আপনার রিয়াজুল জান্নাহ বসে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ, ঘর থেকে বেরিয়েছেন ঠিক সোজাসুজি একদম আপনার সে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসে পড়েছে। আর যারা আপনারা এখন দোকানে দোকানে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এরাও কিন্তু ওই নিয়তেই এসেছিল। বলো, সবাই কিন্তু দেখতে এসেছে, ওয়াজ শুনতে যাচ্ছে, যারা ওই দোকানে বাজারে ঘুরছে তারাও কিন্তু ওই নিয়তেই এসেছে, এখানে ওয়াজ শুনবো,
ওয়াজের, কিন্তু এখানে এসে শয়তানে তাদের ধোকা দিয়েছে। শয়তান তাদেরকে ধোকা দিয়েছে, দেখ রিয়াজুল জান্নাতে, জান্নাতের বাগানে যদি বসিস খালি ওয়াজ শোনা হবে একটা, আর যদি বাইরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করিস তাহলে দুটো নাকি পাবি, একটা ওয়া মাইকের আওয়াজ, ওয়াজ তো শুনতেই পাবি, আওয়াজ তো শুনতে পাবি, আর অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, গল্প গুজবও হবে, ওয়াজ আওয়াজও শোনা হবে, ওয়াজ তো হবে না আওয়াজও শোনা হবে। হ্যাঁ, তাই সারা রাত ওই গল্প গল্প এখানে বসে ওখানে বসে, এখানে রাস্তাঘাটে বসে বসে সারা রাত কাটাবে। আর অনেক ঘরে ওয়াজের মতো রিয়াজ জানে কাছে খালি ওয়াজ শোনা হবে, আর মাইকের আওয়াজ তো ওয়াজ ওখানে আসবে, আওয়াজ ওখানে আসবে, আর এইখানে দোকানে ওখানে জিলিপিও খাওয়া হবে, ওয়াজও শোনা হবে, চাও খাওয়া হবে, ওয়াজ শোনা হবে, এদিকে গল্প গুজব হবে, ওয়াজ শোনা হবে, অত দুটো নাকি পাবো। আল্লাহ বলছেন যেখানে আমার কোরআন তেলাওয়াত হয়, যেখানে আমার তেলাওয়াতে কোরআন হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমার চুপচাপ শোনো, আর আমরা এই গল্প করছি শুনছি, বলুন এরকম সারা ঘুরি ঘুরি ঘুরে ঘুরে সারা রাত ইদোর ওখানে বসে, এখানে বসে চাঁদুখানে এখানে বসে বসে সারা রাত কাটিয়ে দিয়ে সকালবেলা চোখটার লগারাতে বাড়ি যাচ্ছে, কি গো বলো ওয়াজ শুনে এসেছি, বলুন এরা ওয়াজ শুনে গেল, এরা সব নিয়ে যাবে না কোনা নিয়ে যাবে, ওয়াজ শুনতে আসলো, ঘর থেকে বেরিয়ে ওয়াজ শুনতে আসলো, আর এই সারা রাত এই আদব রক্ষা না করি, এই ওয়াজ মাহফিলে আদব রক্ষা না করে ওই আজ যেন না বসে সারা রাত ঘুরে ঘুরে চলে এখান থেকে কাটিয়ে চলে গেল, এরা সব পাবে না গুনা। এর থেকে যদি আপনি ঈশার নামাজটা বাজামাতে পড়ি, ঈশার নামাজটা বাজামাতে পড়ে নি ঘুমোতে যেতেন, আর আল্লাহকে যদি বলতেন আল্লাহ তুমি যেমন আমাকে ঈশার নামাজটা বাজামাতে পড়িয়েছ, জামাতের সাথে যেমন ঈশার নামাজ আমাকে পড়িয়েছ, আল্লাহ আমি ঘুমোতে যাচ্ছি ঘুমিয়ে পড়ে মানে তো মরে যাওয়া, আল্লাহ তুমি আমাকে সজাগ করে দিও, ফজরের নামাজটা ফজরের নামাজটা বাজামাতে পড়তে পারি, এই নিয়ত করে মোমেন মুসলমান যদি ঘুমিয়ে পড়ে তো মোমেনের ঘুমটা না ইবাদতের মধ্যে গণ্য করে, বলো সুবহানাল্লাহ, মোমেনের কোন চিটা আগ্রা নেই, থানে যেমন চিটা বেরোয়, মোমেনের সবটা ইবাদত, নামাজ পড়া ইবাদত, হালাল উপার্জন করা ইবাদত, সবটা ইবাদত। আপনাদের ঘুমিয়ে থাকে না বাবা, কিন্তু আপনারা এখানে ছুটে এসেছেন, একটু বেশি নেকি কিনব, বেশি আমি ওয়াজ শুনে আমি আরো বেশি হাদিস কোরআনের কথা শুনে আরো বেশি নেকি হবে, আমি আমার গুরু এসলাম। কিন্তু এসে যদি আপনি এই বেশি নেকি কিনতে এসে সবাইয়ের ওয়াজ সবাইকে ভালো নাও লাগতে পারে, সবার ওয়াজ সবাইকে ভালো লাগবে না, কেন সবাই রুচি একরকম নয়, সবাই রুচি একরকম, কেউ গোস্ত খেতে ভালোবাসে, কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ সবজি খেতে ভালোবাসে, আবার গোস্তের মধ্যে কেউ মুরগির গোস্ত ভালোবাসে, কেউ মুরগি খাসি, কেউ গরু, হ্যাঁ মাছের মধ্যে আর কি বিভিন্ন মাছে কেউ কোনটা ভাষাত আছে, এক একটা একটা খেতে কেউ এটা ভালোবাসে, তার সবাইয়ের স্বাদ সবাইয়ের রুচি একরকম নয়, তো সবাইয়ের ওয়াজ সবাইকে ভালো নাও লাগতে পারে, কারণ কেউ হয়তো হাদিস কোরআন শোনা লাগবে, সে হাদিস কোরআনের শোনা লাগবে, কারো হয়তো আগ্রহ কারামতে আউলিয়ায় হাক্কুন আউলিয়ায় কেরামদের অলৌকিক ঘটনা শোনা লাগবে, হ্যাঁ অলি আল্লাহ বুজুর্গানদের ঘটনা তাদের জীবনী শুনতে আগ্রহ, আবার অনেকেই আছেন যাদের ন্যাজ নেই ছ্যাং নেই, যত কিস্সা কাহিনী যত হাদিসের নামে জালিয়াত করে মিথ্যে বানিয়ে বানিয়ে
নবীর দিকে নিসবত করে বললো, বা যত যে সমস্ত ঘটনাগুলো তথ্যের ঠিক নেই, তার কোনো অস্তিত্ব নেই, বানিয়ে বানিয়ে বললাম, মানুষকে হাসাতে কাঁদাতে বিভিন্ন রণভগের মানে বক্তৃতা দিলাম, ওই বক্তৃতাগুলো শুনতে অনেকেরই আগ্রহ, অনেকেই আবার কি বলে না বলে তা শুনতে চায় না, খালি দেখে তার গলার স্বরটা কেমন, বলে আরে বাবু খুব সুন্দর বাজ করেছে, বলে সপনা সুন্দর বাজ করে, বাবু কোন বিষয় তোমাদের বললো, আরে তোমাদের কি নসিহত করেছেন, হাদিস কোরআন থেকে তোমাদের কি উপদেশ দিয়েছেন, বলে তা জানি না গলার স্বরটা খুব সুন্দর, তাহলে ওয়াজ শুনেনি আওয়াজ শুনেছেন, ওয়াজ শুনেনি আওয়াজ শুনেছেন, আওয়াজ মানে কি শব্দ, এই যে আমরা বসে আছি একটা সবাই খানে একটা আওয়াজ আসছে, আসে না ওই জেনারেটর আসে আওয়াজ আসছে না, এটা কি বলে, এটা ওয়াজ না আওয়াজ, এটা আওয়াজ, আওয়াজ তো আমাদের কেন অনেক আছে, কানের আওয়াজ, ঢালের আওয়াজ, তবলার আওয়াজ, চাচাপিসির আওয়াজ, ঝগড়া ফসাদের আওয়াজ, অমুক আওয়াজ, বলুন এই সমস্ত আওয়াজের কোনো গুরুত্ব না দিই, কানে পড়ছে কিন্তু গুরুত্ব দিই, প্রতিদিন আমাদের প্রত্যেকটা চলতে ফিরতে ঘরে সংসারে চেঁচামেচি আওয়াজ, ঝগড়া ফাসাদ, গান বাজনা, ঢোল তবলার আওয়াজ আসছে, এই আওয়াজে কোনো গুরুত্ব দিই না, ওয়াজ মানে নসিহত, কোরআন হাদিস থেকে যে কথা বলবেন তার উপর আমার জীবনে সে ভুলটা ইসলাহ করবো, সংশোধন করবো, তিনি যে আমাদেরকে কোরআন হাদিস যে পথ নির্দেশ দিবেন সেটা আমি জীবনে বাস্তবায়িত করবো, সেটা মেনে চলবো, বলেন যদি আমরা ওয়াজ আওয়াজ না শুনে ওয়াজ শুনতাম, তা আমার মনে হয় আপনি আমার জীবনে যত ওয়াজ শুনেছি এই মাটিতে আমাকে আল্লাহর রহমতে মাওলানা আমার আল্লাহ সাজান সাহেব তার থাকা অবস্থা বা তখন থেকে আজ মানে অনেকবার আপনার এখানে আপনার মহাব্বত কাছে এসেছি, বেশ কতবার হয়ে গেছে, আর আপনারা ওয়াজ ইবালা উপালা এখানে ওখানে ইরাতে উড়াতে ইরাতে উড়াতে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, মাসের পর মাস, বছর পর বছর ওয়াজ শুনছেন, প্রত্যেকটা ওয়াজের মাহফিলে যদি একটা করে আমি ওয়াজ একটা করে যদি তাদের নসিহতটা একটা করে জীবনে বাস্তবায়িত করতাম, ওলামা সাধারণ যে সমস্ত হাদিস কোরআনে বলছে একটা করে প্রত্যেকটা জলসায় একটা করে যদি মানতাম, আমার মনে হয় আপনার আমার জীবনে যত ওয়াজ শুনেছি আপনার আমার জীবনটা পরিপূর্ণ কোরআন ও সুন্নত করে যেতে বলো সুবহানাল্লাহ, কিন্তু আমরা তো আওয়াজ শুনেছি ওয়াজ শুনিনি, আওয়াজ শুনে ওয়াজ শুনে ওয়াজ শুনে আওয়াজ শুনেছি, আর যত মিথ্যে বানিয়ে বানিয়ে হাদিসের নামে জালিয়াত করে সাহাবায়ে কেরামরা যখন বলতেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন চেহারাটা তাদের ভয়ে ভীতু হয়ে চেহারা পরিবর্তন হয়ে যেত, খালি যখনই বলেছেন বাংলায় বলুন আরবিতে বলুন আল্লাহ নবী বলেছেন এই কথা বলার সাথে সাথে তাদের চেহারাটা ভয়ে চেহারাতে ভয়ভীতিটা চেহারার মধ্যে ফুটে উঠত, চেহারাটা পরিবর্তন হয়ে যেত, কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যে কথাটা বলিনি আমার দিকে যদি কেউ নিসবত করে বলে নবী বলেছেন, এই যদি আমি যেটা বলিনি আমার থেকে নিসবত করে যদি বলে সে যেন নিজে থেকেই নিজেকে বেছে নিল জাহান্নাম, তেমন তার জাহান্নাম যাবে বেছে নিজে নবী পাক, তার জন্য সাহাবায়ে কেরামরা ভয়ে কথা বলতেন না, সাহাব নবীর দিকে নিসবত করে, আর যদি বলেছেন তো যে মানে চেহারার পরিবর্তন, আর হাদিসটা বলতেন তার সাথে বলতে এরকম নয় এরকম, আও কামা কালা সালাম যখন যেমনটি নবী বলেছেন তেমনটি বলতে চাইছি বলে সুবহানাল্লাহ, আর আমার
আমাদের ম্যাজ নেই, ঠ্যাং নেই, ওই সমস্ত বক্তাদের বক্তৃতা শোনার আগ্রহ বেশি, যারা হাদিস কোরআনে যারা আলেমে দিন তাদের যতটুকু আমরা সম্মান, তাদের যতটা সম্মান যদি তার থেকে অনেক বেশি সম্মান দিই যারা ম্যাজ নেই, ঠ্যাং নেই, ওই সমস্ত আলেমে দিনকে যদি 5,000 দেন, 10,000 দেন, তো ওই সমস্ত যত মিথ্যে আশ্রয়ের রং ঢঙ্গের বক্তা সুস্বর দিয়ে বলবে আর যত ওই সমস্ত মিথ্যে আশ্রয় নেবে ওই সমস্ত বক্তাদের তাদের আপনার ফিটা হাতিয়াটা মানে 10-এর জায়গায় 20,000 টাকা দিবেন। তার মানে যত তুই মিথ্যে বলবি, যত রং ঢঙ্গের বক্তৃতা দিবি, হাদিস যত জালিয়াত করবি তত তোদের বেশি করে বকশিস দেবো। আলহামদুলিল্লাহ সব হবে না, গুনাহ হবে। যে সমস্ত মিথ্যে ঘটনা শুনি আর তাতে আমরা যদি বলি আলহামদুলিল্লাহ এতে সব পাওয়া যাবে না, গুনাহ হবে। তার পয়সা দিয়ে কেউ গুনাহ কি নেই? আজ শুনবেন কাদের উলামা হাক্কানি, পীর মাশা উলামা হাক্কানি, যারা আলেমে দিন হাদিসের উপর জ্ঞান আছে, তাফসিরের উপরে জ্ঞান আছে, ফিকার উপরে জ্ঞান আছে, উসুলের উপরে জ্ঞান আছে, আকায়েদের উপরে জ্ঞান আছে, যাদের মানে নাহসিরের উপরে জ্ঞান আছে, যাদের সমস্ত পণ্ডিত তাদের আওয়াজ শুনতে হবে। আর ওই ক্যাসেট শুনে ওয়াজ আর কলার সব দিয়ে আর তার হাজার হাজার টাকা পিঠে নিয়ে যাবে। আর আমাদের সমাজটা মানে যতটুকু ভালো ছিল এদের ওয়াজ আরো সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। ভাই আমার সংক্ষেপে বক্তব্য আপনাদের কাছে, আমি ঠিক ওয়াইজির নয়, আর ওয়াজ তো আপনারা শুনেছেন, আমি তো দোয়া নিতে এসেছি। আপনারা সবাই মাশাল্লাহ বাদল মগরিব আমরা সবাই শ্রদ্ধা করি, ভক্তি করি, মহাব্বত করি, এই জন্যে তার ভেতরে মোকাম্মেল আছে। একদিকে ইলমে দিন আছে, আলেম হাক্কানি, অন্য ধরনের আলেম কুনারে জ্ঞান আছে, আলেম দিন, আবার আরেকদিকে আমল। আমরা সেই জন্য তাকে প্রতাপুরে হুজুরকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। তার তাকওয়া, পরহেজগারি, তার ইলম, আমল, এর জন্য আমাদের রাহবর তাকে মহাব্বত করতেন, ইজাজত দিয়েছে। তো সেই তিনি মাগরিব থেকে আপনার কাছে তালিম দিয়েছেন, ওয়াজ করেছেন, তাদের ওয়াজ শোনানো ইসলাম হব সুন্দর। সেই রকম আমরা জলসা কমিটি থেকে সেই দাওয়াত দিয়েছেন, এরকম আলেম দিনকে এবং পীর মাশাইখকে দাওয়াত দিয়েছেন, উত্তাপন হুজুরকে দাওয়াত দিয়েছেন, এবং মাগরিব থেকে তিনি আপনাদের কাছে জিকির আজকার করেছেন, ওয়াজ করেছেন। আল্লাহ যতটুকু শুনেছেন আল্লাহ আমাদের আমল বা তৌফিক দেন, বলুন আমিন। এই সমস্ত উলামা হাক্কাতাদের আল্লাহ হায়াতকে দারাজ করে, বলুন আমিন। আরো বেশি করে দিনের খেদমত করে তৌফিক দেন, বলুন আমিন। আমার বক্তব্য আপনাদের যে একটা যে মানসিকতা তৈরি হয়েছে যে আমরা আলেম হাক্কানিতে দাওয়াত করবো, উলামায় হাক্কানি দাওয়াত করবো, যাদের তাদের সমাজে উপকার। বেশিরভাগ জায়গায় দেখা যায় যে সব ওই রং ধরে বাঁচে বাঁচে। তা আমি যে কথাটা বলতে চেয়েছি যে আল্লাহ রসুল বলছেন ইয়াজুল জান্নাহ, আর এইখানে এসে ওয়াজ ভালো লাগুক আর না লাগুক যতক্ষণ এখানে বসে থাকবে কি রিয়াজুল জান্নাতে বসে আছেন, ওই রাস্তাঘাটে থাকলে হবে, বসে থাকবে রিয়াজুল জান্নাহ। আচ্ছা অনেক ওয়াজ শুনেছেন আপনারা, বলুন অনেকেই বলেছেন ওয়াজ করেছেন যে আমরা ইমানদার, অনেকে গুনাহ করলে আল্লাহ দয়া করে আমরা গুনাহগার, অনেকে ইমানদার আল্লাহকে আল্লাহ করে স্বীকার করেছে, কিন্তু মানে আপনার দুনিয়ার ইয়েতে পড়ে নফসে পড়ে গুনাহ করে ফেলেছে, তা আল্লাহ ইমানের খাতিরে তাকে মাফও করে দিতে পারে। আবার যে পরিমাণ অন্যায় করেছেন সেই পরিমাণ তাকে জাহান্নাম ফেলে সেই পরিমাণ শাস্তি ভোগ করে সেসব পরিমাণ জাহান্নাম খাটিয়ে আবার ইমান থাকার কারণে একদিন না একদিন তাকে জান্নাত জাহান্নামে পার করে জান্নাত দেবে। সুবহানাল্লাহ, এটা শুনেছেন তো? শুনেন নি? কিন্তু এইটা কি শুনেছেন?
এটা কি শুনেছেন যে আল্লাহ কাউকে জান্নাত দিয়ে দিয়েছেন আর জান্নাত পাওয়ার পরে আবার আল্লাহ তাকে জোর জবরদস্তি জান্নাত থেকে বার করে আবার জাহান্নামে দিবেন এমন একটা কথা শুনেছেন? জান্নাত পেয়ে গেছে যারা তার জান্নাতই হয়ে গেছে বললো আলহামদুলিল্লাহ, তাদেরকে আর বার করবেন না, বার করবে কি? তো আল্লাহর নবীর আদেশ অনুযায়ী আল্লাহ নবী জবান মুবারকে কথা লিখেছেন রিয়াজুল জান্না, জান্নাতের বাগান। তো যারা এখানে আপনারা এসে বসেছেন, আমরা কি আশা করতে পারি না যে আল্লাহ আমাদেরকে যখন নবীর কথা অনুযায়ী রিয়াজুল জান্নাতের বাগানে যখন আল্লাহ বসিয়েছেন, তো আমরা আশা করতে পারি আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে এখানে আল্লাহ আমাদেরকে এখান থেকে জান্নাতের থেকে বার করে জাহান্নামে দিবে না, বলুন সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাত যখন বসিয়ে নিয়েছেন তো আমরা আশা করছি আল্লাহ আমাদেরকে জান্নাতই দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই আদব রক্ষা করে যদি আমি বলছি এখানে থাকি, আমার মনে হয় আমাদের এই এইটি আমাদের জন্য এই বসেটাই আল্লাহ এসলে আল্লাহ আমাদেরকে জান্নাতই দিবেন যদি এর আদব নিয়ে রক্ষা করে বসে ভাই যাচ্ছে না করবে আর সবকিছু করে মজাক করবেন না, একই সাথে টাকা পয়সা খরচ করে যাচ্ছে কিছু ব্যবস্থা করে আর হই হই করে ঘুরলেন আর সবার খানা দেওয়ার সময়, আমি তো সকালে ফজরের নামাজে বা জামাতের আগে বা ফজরের পরে তো এখানে দোয়া করছি, খানা খাবার সময় তো মাশাল্লাহ জায়গা থাকবে না, হ্যাঁ খানা যেন আমরা জীবনে খাই না, আল্লাহ পাক শুকর আদায় করে পাওয়া যাবে চাবে কিনা আমরা দিনের পর দিন না খেয়ে কেটেছি। আর আমরা তো কত খাচ্ছি, কেউ একটা মনে করতে বলতে পারবে জাম কাল্লা না খেয়ে রেখেছে? হ্যাঁ সারাদিন সব সারা জীবনটা আল্লাহ খাওয়াচ্ছে, তো এখানে আমরা খানা খেতে আসবো না, এটা কলকাতার সারাত করেছেন আমরা খাবেন এই উদ্দেশ্য থাকবে, আমি এখানে এসবো কোরআন শুনবো হাদিস শুনবো আর যতটুকু সময় একটা রাত কমপক্ষে আমি কোরআন হাদিসে জিকিরের মজলিসে নবী পাকের কথা অনুযায়ী রিয়াজুল জান্নাতে বসি, জান্নাতের বাগানে বসি আমি সারা রাতটা কাটাবো, আমি ঘুমাবো না ধৈর্য ধরে বসে বসে এটা রাতটা কাটাবো, হতে পারে এই যে আপনি মেহনতটা করলেন বসে বসে রিয়াজুল জান্নাত বসে সারা জাগরণ করলেন, এইটি হতে পারে আপনার আমার জন্য নাজাতের একটা জারিয়া হয়ে যেতে পারবো, সুবহানাল্লাহ। বলুন নারায় তাকবীর সকলে একবার মহাব্বত একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মঞ্জরে আজীবে কাহের বনা হো মে কেহ মে দ্বারো মে ইমামের পরে সব থেকে কোন জায়গাটা বিশেষ হওয়া মসজিদের মধ্যে ইমামের দাঁড়িয়েছেন, ইমামের পরে কোন জায়গাতে দাঁড়ালে আমরা বেশি সব পাবো? ইমামের পিছনে স্বভাবটা বেশি কোথায়? প্রথম কাতারে ইমামের পিছনে প্রথম কাতারে, যত কাতার বাড়তে বাড়তে শেষের দিকে যাবে সবের কমতে থাকবে, আর জানাজাতে কোন দিকে বেশি সবটা বেশি বসে কোন কাতারে? জানাজার নামাজের শেষের দিকে দাঁড়ানো হতো ভালো বেশি বেশি, আর জামাতের ফরজ নামাজে জামাতে মসজিদে প্রথম কাতারে সব বেশি, আর আমরা কিন্তু উল্টো জামাতের সময় আমরা পিছনে থাকি,
আর জানাজার সময় আগে যেতে চাই। তা আপনারা ওয়াজের মাহফিলে এসেছেন, তেমন জানাজা পড়তে এসেছেন না ওয়াজ শুনতে এসেছেন? আপনার মুখটা আমি একটু দেখবো, আপনার মুখটা আমি দেখবো, যদি আমি এখন চোখে কম হয়ে গেছে, সবাই চেহারা হয়তো চিনতে পারছি না অনেক সময়ের জন্য, কিন্তু আপনারাও ওই দূরে বসেছেন। মানে কি হচ্ছে, যত কাছে আসবেন বসবেন দুজনের মধ্যে আপনারা ওয়াজ শুনেছেন, মহব্বত করেছেন, রিয়াজুল জামান আপনার আউলিয়া কিরামদের চেহারা দেখাটাও সংশোধন। যাই হোক, আপনাদের কাছে এতক্ষণ ভূমিকা সব কয়েকটা কথা বলেছি, জলসা ওয়াজের মাহফিলের গুরুত্বটা বুঝেন। এই জলসা যেখানে দিবেন, এই একদিকে ওয়াজ একদিকে বাজার, এর থেকে বন্ধ করার চেষ্টা করবেন। এমন পেট আছে চাপা করার জন্য করে একটা দোকান করলো, আর বাদ বাকিগুলো এর থেকে উদ্ধার করলো। দাদা বলল, এখন তো দাদাই খুব শক্ত, তসবির পর্যন্ত ব্যবসার জন্য আনাবেন। আর আমাদের এখনকার যত জলসাগুলো হচ্ছে ও সবটাই ব্যবসা পাবে, তারাও ব্যবসা করতে আসছে আর আমরাও বাজার কিনতে আসছি। ওই মাঝখানে একটু শুনতে হয়, কানে আওয়াজ আসে, ওয়াজ শুনি। বেশিরভাগই মানুষ এখন চললে বাবা ওখানে চ একটু ভালো জিলিপি হচ্ছে খাওয়া হবে, একটু ওয়াজ শোনা হবে। যাই হোক, দু এক কথা বলেছি, ওয়াজ তো আপনাদের কাছে করে গেছেন, আল্লাহ যতদূর বলেছেন, বিশেষ করে প্রতাপপুরে হুজুর আপনাদের করে গেছেন, যা বলেছেন আল্লাহ আমল করে তৌফিক দান সকলে বলুন আমিন। আমি কোরআন থেকে একটি ছোট্ট কোরআন থেকে একটি আয়াত নিয়ে এসেছি, খুব বিশাল ওয়াজ আছে, আর আপনারা তো আমাকে জানেন, জান কত বড় ওয়াইজিন, আর আমার ছেলে বয়স থেকে পুলিশ হয়ে যাওয়া যাওয়া আশা করছে, সবাই জানে আমার যোগ্যতা সম্পর্কেও জানে, আর আমার বিদ্যে বুদ্ধি সম্পর্কে জানে। তবু আপনার দাওয়াত করেছেন, অনেক জায়গায় বলি কানে আমাকে কেন দাওয়াত করেছিল, আর লোক পাওনি তোমরা, আমি কিছুই না, কত ভালো ভালো আলিম আছে, মহাদ্দেশ মহাদেশে আছে, তবুও কেন দাওয়াত, খালি বলে হুজুর দোয়া কর, আপনার দোয়া কর, আপনি দোয়া কর। সেদিন একটু পেটের পশুদিন পায়খানা হচ্ছে খুব জোর, আর গলা ধরে গেছে, কথা বলতে পারছে এখনো, ধরে আছে কিনা তো ছেড়েছে একটু, ওয়াজ করতে হবে না কিছু না, যেখানে যাই সেখানে খালি বাগানে ছেড়ে দোয়া। এই দাদা হুজুর মহাব্বত কিভাবে যে আমরা ভালোবাসা ভাইয়া ভাইয়া, এই মহাব্বত আমি কিছুই পারি না, তারাও তারা ছাড়ে সকলে মহাব্বতের সে প্রধান আল্লাহ যে কথাটা বলেছি, যে একটি আয়াত পাক এনেছি, বিদ্যা সিদ্ধ করা যাবে না কেন, ভাই চলে এসেছে এত তাড়াতাড়ি, আমি তো বুঝতে পারিনি যে আমার সময় শেষ হয়ে গেছে, তা আমি ধরেছি আল্লাহ হায়াত রাখে আলোচনা করা যাবে। তো আয়াতটা এনেছি, কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে বান্দাগণ তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। তা আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি, সবাই আমরা কালেমা পড়েছি, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই ঈমানদার, সন্দেহ আছে নিশ্চয়ই? যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার, নিশ্চয়ই আমি একজন ঈমানদার। এই ঈমানটাকে রক্ষা করতে হবে,
যারা ইমান এনেছেন তাদের অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক মুসিবত তুলতে হয়েছে, আর যারা ইমানের দাওয়াত দিয়েছেন তাদেরকে মুসিবত তুলতে হয়েছে, যারা কালেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ দয়া করে বাইশটা লড়াক 1 লাখ বা 2 লাখ 24 হাজার পায়গম্বর এসেছেন, সবাই কিন্তু একটাই দাওয়াত দিয়েছে, না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। রাসূলের পাকের কেউ দুশ্মন ছিল না, গোটা মক্কা মদিনার সম্মক্কা মানুষরা ছেলে জোয়ান যুবক বয়স্ক সবাইয়ের কাছে নবী সব থেকে সম্মানী ছিল, সব থেকে ইজ্জতের ছিল, তাকে ইজ্জত দিয়েছিল। সংক্ষেপ বক্তব্য আপনার ভাই আছেন, সবাই ইজ্জত দিয়েছেন, কিন্তু কখন দ্বন্দ্ব হয়েছে, যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আল্লাহর ওয়াহি এসেছে, নবী যখন আল্লাহর তো হুকুম হয়েছে, কোরআন নাযিল হয়েছে, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি তাওহীদের দাওয়াতে ঈমানের দাওয়াতে কালেমার দাওয়াত দিয়েছেন, তখন ওই মক্কাবাসী যারা নবীকে সবচেয়ে ইজ্জত সম্মান দিয়ে তারাই নবীর দুশমনী করেছে, এমনকি তাকে জানে মানার চেষ্টা করছে, শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনা হিজরতে বাধ্য হয়েছে। সংক্ষেপ বক্তব্য আপনাদের কাছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সাহাবায়ে কেরাম থেকে লক্ষ্য করে বলে, হে আমার সাহাবারা, দুনিয়ায় সবচেয়ে কারা মুসিবত তুলেছেন? তো সাহাবায়ে কেরাম আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন, সাহাবায়ে কেরাম থেকে লক্ষ্য করে আল্লাহ রাসূল, হে আমার সাহাবারা শোনো, দুনিয়ায় সবচেয়ে মুসিবত তুলে থেকে তো নবীরা তুলেছেন, আর আমি নবীদের মধ্যে আমি মোহাম্মদ যত কষ্ট তুলে কেউ অত কষ্ট তুলে নেই, অত সহজ নয়। আমরা বালিশ মাথায় শুয়ে আছি, জানি যে আমি একদিন ইমানদার, ওই হাসতে যখন ইমান চলে গেছে, হয়তো কথার দ্বারা ইমান চলে গেছে, কাজের দ্বারা ইমান চলে গেছে, আমরা আপনার হয়তো আমি আপনার মনে মনে বেলার ইতমিনান আছে, আমি একজন ইমানদার। এই ইমানদারকে, ইমানকে রক্ষা করতে গেলে কতগুলো দায়িত্ব আছে, কতগুলো করণীয় আছে, কর্তব্য আছে। খালি ইমান বালিশ মাথায় শুয়ে আজ আমি ইমানদার বলে বলে হবে না, কিছু করণীয় আছে। এই করণীয়টাকে আপনাদের কাছে তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভাই সাহেব এসেছেন মোটামুটি 1 নম্বর করণীয়, যে একটা ইমানদার কি ইমানকে রক্ষা করতে গেলে, ওই আপনার ইমানদার কি ইমানকে রক্ষা করতে গেলে প্রথম ইলমিয়াতটাকে ইলম হাসিল করতে হবে। যত ইমানদার যারা ইমান এনেছেন তাদের সবচেয়ে বড় দায়িত্ব যে ইলম হাসিল করতে হবে, ইলম দ্বীন, ইলম দ্বীন হাসিল করতে হবে। বলেন আমরা এখানে যারা বসে আছি সবাই জানি, সবাই ইমানদার আর সবাই জানা আছে, যদি কোনো কেউ এসে আমাদেরকে বোঝায় কোন রকম যে বাবু তুই এই মানে মূর্তিটার কাছে মাথা নত করে চেষ্টা কর, এই মূর্তিতে শ্রেষ্ঠা দে, কালীকে শ্রেষ্ঠা দে, দুর্গাকে শ্রেষ্ঠা দে, যদি বলে কেউ এসে বলুন কেউ দিবে কি, ইমানদার কেউ দিবে শ্রেষ্ঠা? কারণ তাদের ইলিম আছে, তাদের ইমান জানা আছে, তাদের ইলিম আছে যে ওই মূর্তির কাছে কোন ইমানদার শ্রেষ্ঠা দেওয়ার সাথে সাথে কি হবে, সে ইমান হারা হয়ে মুশরিক হয়ে যাবে। এটা আছে কিনা নেই, ইলিম আছে? কেউ আপনাকে জঙ্গল রাষ্ট্রে যেতে পারবে? পারবে না। কিন্তু এইরকম যদি আমাদের সবাই জানা থাকতো যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, মাথা ঝুঁকবে তো একমাত্র আল্লাহর কাছে, সিজদা দিতে হয় তো একমাত্র আল্লাহকে দিতে হবে আর কাউকে নয়। যদি এই এলেম থাকতো, যেমন ওই এলেমটা আছে, যদি এই এলেম থাকতো যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা ঝোঁকাবো না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা ঝোঁকানো যাবে না, সিজদা দেওয়া যাবে না, তাহলে বলুন কোন শয়তানে আলেমরা আর কোন ওই সমস্ত শয়তানের চক্রান্তের কোন আপনার বলুন কোন ইমানদার কি ওই কবরের সিজদা দিতে পারত? যেমন এখানে পাচ্ছে না, ওখানেও পারত না, কিন্তু আমাদের মানে কোন পীর সাহেবের পায়ে সিজদা দিতে পারত না, কিন্তু আমাদের ইলিম না থাকার কারণে শয়তান আমাদেরকে বুঝিয়েছে, দেখ পীর ওলির মাজারে যদি সিজদা দিস তোর ইমানটা পোক্তা হবে, তুই ওলির মাজারে সিজদা দে তোর মা ইমান মজবুত হবে, তুই ওলির পীরের পায়ে সিজদা দে তাজিমান সম্মানে দিবি, পীর ভক্তি তোর মুক্তি পাবি। আজকে তাই হাজার হাজার ইলিম না থাকার কারণে
হাজার হাজার ইলমে দিন না থাকার কারণে তাদের চক্রান্তে পড়ে, তাদের ধোকায় পড়ে হাজার হাজার ইমানদার মানুষগুলো আজ ওই কবরে যে সিজদা দিয়ে ইমানটা নিয়ে যায়, আর সেখান থেকে ইমান হারা হয়ে শিরকের গুনাহ নিয়ে, ইমান হারা হয়ে শিরকের গুনাহ নিয়ে ঘরে ফিরে। কি কথাটা ঠিক কি না? কিসের কারণে? ইলিম না থাকার কারণে। ইলিম যেমন এখানে আছে কেউ বুঝিয়ে পারবে না যে একটা মূর্তির কাছে মাথা নত করতে, তাহলে আমাদের ইলিম নেই। আরে আপনারা বড় বড় শিক্ষিত আছেন, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের শিক্ষিত করেছেন, অনেক উচ্চ শিক্ষিত শিক্ষিতা করেছেন, অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার আছে যদি কোনো বাপ মা ওকে যদি দিনই এলেম শিক্ষা দিয়ে ডাক্তার করতো, তাকে যদি উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিতা করতে এলিমে দিন দিয়ে, তাহলে বলুন ওই ডাক্তারটা নামাজ না পড়ে থাকতে পারতো? ওই ডাক্তারটা যদি জানাতে তো শরীয়তের এলিম, তো আপনার ঘুষ খেতে পারতো না, মদ মানে আপনার মদ খেতে পারতো না, আপনার ওই হারাম খেতে পারতো, নিশ্চয়ই সে বাঁচত। কিন্তু আজকে আমাদের সমাজে নিজেরাও শিখি না, আমাদের ছেলে মেয়ে দিন না শিখার কারণে আজকে দেখবেন সমস্ত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চ শিক্ষিত শিখে হচ্ছে বছরের পর বছর তার নামাজই পড়ে না, আর হারাম বেঁচে চলে না। আমার সঙ্গে বক্তব্য ইমানদারের কতগুলো করণীয় আছে। এক নম্বর ইলিম আল্লাহ হায়াতে রাখে, অন্য সময় আর বাদ ভাইগুলো আলোচনা করা যাবে। এখন ভাইকে বসে দিয়ে অনেক বেশটাই কষ্ট দিয়ে দিয়েছি, আসুন সকালে একবার মহাব্বতে একবার দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আপনি আপনার রবের নামে পড়ুন। আর রাসূল পাক বলছেন কি যে ইন্নামা বুয়িস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাঠিয়ে তোমাদের তালিম দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে। আল্লাহ বলছেন বান্দাদের এই নবী তো আল্লাহ নামে পড়, আর নবী বলছেন আমাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন শিক্ষা দেবার জন্য। আল্লাহ আমাদের সকল বোঝার তৌফিক দান, সকল বলার।